কেমন আছেন আমার বন্ধুরা? আমি আপনাদের বন্ধু বিজনেস কোচ এবং ডিজিটাল মার্কেটার মোহাম্মদ শেখ সাদী। আজ আমি আপনাদের নিকট তুলে ধরব গ্রামীণ ফোনের কথা। গ্রামীণ ফোন যারা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান টেলিকম কোম্পানি এবং তারা অনেক বছর ধরে বাংলাদেশে ব্যবসা করে আসছে এবং তারা অত্যন্ত সাকসেসফুল। তো আমরা যারা নতুন ব্যবসায় আছি তারা কিভাবে গ্রামীণ ফোনের ব্যবসায়িক মডেল থেকে অনেক কিছু জেনে শুনে বুঝে শিখে এবং নিজেদের ব্যবসা ইমপ্লিমেন্ট করে সফল হতে পারি, এর জন্যই আজ আমি আপনাদের নিকট তুলে ধরব গ্রামীণ ফোনের বিজনেস মডেল এবং তাদের বিজনেস স্ট্র্যাটেজি। ইকবাল কবির, যিনি হচ্ছেন গ্রামীণ ফোনের ফাউন্ডার। ইকবাল কবির আমেরিকা থেকে ওনার পড়াশোনা কমপ্লিট করেন। স্পেশালি উনি আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করে ইনভেস্টর ব্যাংকার হিসেবে সেখানে কাজ শুরু করেন। কিন্তু এক সময় উনি হঠাৎ করে একদিন কাজ করতে করতে তার কম্পিউটারে কিছু সমস্যার কারণে বসেছিলেন এবং বসে থাকা অবস্থায় উনি কম্পিউটারে সমস্যা সমাধান করার জন্য ওনার এক টেকনিশিয়ানকে, অর্থাৎ কম্পিউটারে যারা কাজ করে কম্পিউটারে স্কিল্ড এরকম একজন পার্সনকে ফোন দিয়ে কম্পিউটার ঠিক করতে আসার জন্য বলেন। সে সময় হঠাৎ করে উনি একটি বিষয় মনে করেন, সেটা হচ্ছে 1971 সনে উনি যখন বাংলাদেশে ছিলেন তখন যুদ্ধের সময় ওনার আম্মা গ্রামের বাড়িতে ছিল এবং উনি ওনার আম্মার সাথে গ্রামের বাড়িতে ছিলেন। তখন ওনার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে বলে ডাক্তারের দোকান থেকে তার মার জন্য ওষুধ নিয়ে আসতে। কিন্তু সে বাজার ছিল 10 কিলোমিটার দূরে। তো ইকবাল কবির পায়ে হেঁটে সেই 10 কিলোমিটার পথ যান এবং যে দেখেন সেই ডাক্তারের ফার্মেসি বন্ধ এবং সে ডাক্তারও নেই। তখন বিনা ঔষধে ইকবাল কবির আবার তার গ্রামের বাসায় ফিরে আসেন আরও 10 কিলোমিটার হেঁটে। তো উনি চিন্তা করতে থাকেন, তখন যদি এমন হতো তার দেশের মানুষ কানেক্টেড থাকতো তাহলে এত কষ্ট করে তার যেতে হতো না এবং আসতেও হতো না। তখন হঠাৎ করে উনি চিন্তা করেন যে বাংলাদেশের টেলিকমিউনিকেশনের অবস্থার কথা এবং উনি ইনফরমেশন কালেক্ট করে জানতে পারেন বাংলাদেশে তখন টিএনটি ফোন ছিল, অর্থাৎ রিসিভার সিস্টেম টিএনটি ফোন, এবং সেই ফোন মাত্র ইউজ করতো বাংলাদেশের 500 জনের মধ্যে একজন। এবং আরও একটি তথ্য পান, সারা বাংলাদেশের প্রায় 80% মানুষ থাকে গ্রামে এবং যারা ঢাকায় থাকে অথবা শহরে থাকে শহরের 500 জনের মধ্যে একজন সেই টিএনটি ফোন ইউজ করে। তো তখন উনি হঠাৎ করে চিন্তা করলেন কি করে সারা বাংলাদেশে এই ফোনকে বা ফোনের কানেকটিভিটিকে ছড়িয়ে দেওয়া যায়, কারণ উনি বিশ্বাস করতেন কানেকটিভিটি ইজ প্রোডাক্টিভিটি। সকলের হাতে হাতে ফোন এটি ছড়িয়ে দেওয়ার জন্য উনি চেষ্টা শুরু করেন এবং উনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে মাইক্রো ক্রেডিট ব্যাংক গ্রামীণ ব্যাংকের সাথে উনি যোগাযোগ করেন এবং উনি জানতে পারেন সারা বাংলাদেশে তাদের অনেকগুলো ব্রাঞ্চেস রয়েছে যেখান থেকে তারা দ্য কাও প্রজেক্টের মাধ্যমে গ্রামের বিভিন্ন দুস্থ মহিলাদেরকে তারা লোন দেয় এবং সেই মহিলারা গরু কেনে সেই ঋণের টাকা দিয়ে এবং সেই গরু থেকে যে দুধ হয় সেই দুধ বিক্রি করে যে টাকা পায় সেই আয় থেকেই তারা মূলত লোনের ইনস্টলমেন্টটা দেয়। তখন উনি গ্রামীণ ব্যাংকের হেড অফিসে যোগাযোগ করেন তার এই ফোনের বিষয় নিয়ে, কিন্তু তারা তাকে টোটালি রিজেক্ট করে দেয়। তখন তিনি চিন্তা করেন যে দ্য কাও প্রজেক্টের মাধ্যমে যেইভাবে যে ব্যাংক বিভিন্ন জায়গায় লোন দিচ্ছে, তো সেই দুস্থ মহিলাদের হাতে যদি গরুর জায়গায় ফোন পৌঁছে দেওয়া যায় এবং পৌঁছে দিয়ে তাদের যোগাযোগকে ত্বরান্বিত করা যায় দুধ বিক্রির জন্য, তাহলে হয়তো গ্রামীণ ব্যাংক রাজি হতে পারে। পুনরায় গ্রামীণ ব্যাংকে প্রপোজ করে এবং সেই গ্রামীণ ব্যাংক তার অফারে রাজি হয়ে যায়। তখন ইকবাল কবির আমেরিকাতেই গণফোন নামে একটি কোম্পানি ফর্ম করেন এবং ফর্ম করার পর উনি একটি নরওয়ের কোম্পানি টেলিনরের সাথে একটি যৌথ চুক্তিতে আসেন এবং গ্রামীণ ব্যাংকের সহযোগিতায় 26 মার্চ 1997 সনে ফর্ম করেন গ্রামীণ ফোন। এই থেকে শুরু হয় গ্রামীণ ফোনের যাত্রা এবং সেদিন থেকে গ্রামীণ ফোন অবিরামভাবে এগিয়ে চলেছে এবং সেই যাত্রা আজও বন্ধ হয়নি এবং দিনকে দিন তারা পৌঁছে গেছে সেই সফলতার চূড়ায়। আমি চেষ্টা করেছি গ্রামীণ ফোনের উপর আমার এই ভিডিওতে গ্রামীণ ফোনের সাকসেস স্টোরি আপনাদের নিকট তুলে ধরতে, যে কীভাবে ইকবাল কবির গ্রামীণ ফোন সৃষ্টি করলেন, কীভাবে তৈরি করলেন তার ব্যবসা এবং কীভাবে মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে ব্যবসা উনি ইন্ট্রোডিউস করলেন এবং এক পর্যায়ে সফল হয়ে মানুষের সকল সমস্যা উনি প্রায় দূর করে ফেললেন কানেকটিভিটির। গ্রামীণ ফোন যখন তার ব্যবসা শুরু করেছিল তখন তার মেইন মোটিভ ছিল কানেকটিভিটি বৃদ্ধি করা, অর্থাৎ কানেকটিভিটি ইজ প্রোডাক্টিভিটি, এবং সেই আদর্শে তারা এগিয়ে চলে এবং মানুষের সমস্যার সমাধান করেও তারা সফল হয়। তো আপনি কীভাবে আপনার ব্যবসায় স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন করে মানুষের সমস্যার সমাধান করে সফল হতে পারেন, তার জন্য আমাদের এই সর্বাত্মক চেষ্টা এবং প্রচেষ্টা। রেইজ ইয়োর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল।